হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে অনেকদিন যাবত আমি একটু ঠান্ডায় ভুগতেছিলাম, আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সুস্থ ভালো আছি। আর আজকে ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আমার ফেভারিট দুইটি খাবার, বেগুন ভাজি মানে ডিমের তরকারি, আর সাথে আছে টমেটো, আর সাথে আছে ভাত। করার আগে আমরা কমেন্ট পড়বো, তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করবো। আচ্ছা, আমাদেরকে ফার্স্ট কমেন্ট করেছে সমজিৎ। সমজিৎ লিখেছে, খাচ্ছ তো চিংড়ি খাচ্ছ, খেয়ে বাঁচো বস। হ্যাঁ, আচ্ছা। তারপর আমাদেরকে কমেন্ট করে হচ্ছে মুর্তুজা ভাই, উনি লিখেছে যে হেলদি ফুড গুড ফুড। তারপর আমাদেরকে আবারও কমেন্ট করেছে মুর্তুজা ভাই, বরিশালের ডায়লগ, ডাইলে পানি দেছো না দেবা মনু। আচ্ছা, ডাইলে মানে ডাইলে পানি না, সরি, ডাইলে লবণ, লবণ হবে। আচ্ছা, তারপর আমাদেরকে কমেন্ট করেছে সোনুদা। সোনুদা লিখেছে মাই ফেভারিট ব্রিঞ্জাল ভর্তা, আমারও খুব পছন্দের বেগুন ভর্তা। আচ্ছা, তারপরে আমাদের কমেন্ট হচ্ছে আবারও সমজিৎ, বেগুন কীভাবে, কোনো গুণ নাই তাই নাম বেগুন, বুঝলে? আচ্ছা, ওকে, বেগুনের নামটা যাই হোক, বেগুন কিন্তু অনেক ধরনের পুষ্টিগুণগুণ আছে। আমরা যারা মনে করি অ্যালার্জির জন্য বেগুনটা অত্যন্ত বিপজ্জনক, কিন্তু আসলে তা না, অ্যালার্জির জন্য বিপজ্জনক ঠিক আছে ওকে, কিন্তু বেগুনে কিন্তু আসলে অনেক গুণ আছে যেগুলো আমরা জানি না। তারপর আমাদের কমেন্ট করছে দীপক, দীপক দালেছে সমাজ মে নেই আতা ইস্কা, আমি আসলে হিন্দি বুঝি না। আচ্ছা, এই ছিল কমেন্ট। এখন খাওয়া দাওয়া পালা শুরু, খাওয়া দাওয়া শুরু করব, এর পাশাপাশি আমরা কিছু কিছু গল্প করব যেগুলো আমার খুবই মেমোরিয়াল। আচ্ছা, ওকে, স্টার্ট। একটা জিনিস, বেগুনের ভর্তা এক স্বাদ, বেগুনের ভাজির আরেকটা, বেগুন কিন্তু অন্যরকম একটা স্মেল আছে যেটা আমার বেশি ভালো লাগে। বেগুন ভাজি করাটা যদিও একটা ঝামেলা, কিন্তু খাইতে গুণ অত্যন্ত মজা। বেগুন বিভিন্নভাবে ভাজি করা যায়, গোল করে, লম্বা করে। এই যে আমি যেটা করছি সেটা হলো দুই সাইড দিয়ে একটু চাক চাক দিছি, মানে কয়েকটা কাটা দিছি, তারপর এটা ভাজি করা হয়েছে। আর আমি কয়েকটা দিন ধরে তো ঠান্ডায় ভুগতেছি, এর মধ্যে গরম খাবার খাচ্ছি, কিন্তু কম কিছুটা কমতেছে না। আজকে একটু কমছে, যেখানে একটু জোরে কথা বলতে পারতেছি, জোরে কথা বলতে গেলে এরকম আমার কাশি আসতো। যে জিনিসটা সেটা হলো, এই জিনিসটাকে আমার আমার গ্রাম অঞ্চলে, হাসবেন না কিন্তু, এটাকে নাম শুনে মানে নাম শুনে কি হাসতে পারেন, আমার এলাকায় এই নামটা মানে বেগুনকে এইভাবে কাটা দেওয়ার পরে যেটা ভাজি করা হয় সেটা হলে বেগুন খাসি বলে, মানে এটা খাসির মতো লাগে খাইতে, তাই ওরকম নামটা বলে।
আর এখন তো গরমের দিন চলে আসছে, শীতের দিন নাই। শীতের দিনে খাইতে একটু আরাম পাইতাম রুমের মধ্যে, কিন্তু এখন অত বেশি আরাম করে খাওয়া যাবে না। কিন্তু খাবার যদি স্বাদ হয়, গরম আর শীত মানে না। গরমের মধ্যে ঘামায় চুরে একদম যদি খাওয়া দাওয়া শুরু করা যায়, যদি সেটা স্বাদ হয়। কয়েকটা দিন যাবৎ মানে খাইতে গেলেই আমি একটু কথা বললেই আমার প্রচুর পরিমাণে কাশি হইতেছে। মানে সারাদিন আমি ঠিক থাকি, কিন্তু রাত্রেবেলা এসে যে এখনও কিছুটা আছে। মানে বাসা আসা পরে আমার একটু বেশি ঠান্ডা লাগতেছে আর কি। এটা কারণ হলো আমি দিনের বেশিরভাগ সময় এখন মানে এসির মধ্যে থাকতেছি, আবার রাতের বেলায় এসি ছাড়া থাকতেছি। সেটা হয়তো বা এটা একটা কারণ হতে পারে, কিন্তু এটা আমার জন্য খুবই বিপজ্জনক। বেগুন থেকে সরিষা তেলের একটা ঘ্রাণ আসতেছে, খুব ঝাঁঝালো, যেটা আমার নাকে খুব লাগতেছে, চোখে খুব লাগতেছে।
আচ্ছা, আমার পরিচিত একটা লোক আজকে তার সাথে দেখা, সে আমাকে বলতেছে যে খাওয়া দাওয়া করতে করতে কিছু রেখে দিও, সব কিছু একবার খেয়েও না, তাই আমি আজকে ওটা রেখে দিলাম। থালির পাহরি ওকেই তো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যসম্মত খাবারগুলো খাবেন, পাশের মানুষকে ভালো রাখবেন, ভালো থাকবেন। তো আজকে আমাদের এখানেই, টাটা।